করোনাকালীন টিকার জন্য সারা বিশ্বেই তখন হাহাকার। একদিকে লাখ লাখ মানুষ প্রাণ হারাচ্ছে, অন্যদিকে পাওয়া যাচ্ছে না ঔষধ। সারা বিশ্বে যখন এমন সংকট চলমান, তখন করোনা টিকা প্রস্তুতে এগিয়ে আসে নগর শাহীন ও তার স্ত্রী ওজলেম টুয়ারেসি। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও বায়োনটেকের তৈরি টিকার কথা আমরা অনেকেই জানি না, এই সাফল্যের পেছনের গল্পটা কি? জার্মান এক চিকিৎসক দম্পতির যৌথ গবেষণার সাফল্য এই টিকা, যার সুফল পেয়েছে সারা বিশ্ব। আর এই সাফল্য ওই দম্পতিকেও উঠিয়ে দিয়েছে জার্মানির শীর্ষ 100 ধনীর তালিকায়। পুঁজিবাজারে বায়োনটেকের শেয়ারের দাম ব্যাপক বেড়ে যাওয়ায় জার্মানির শীর্ষ 100 ধনীর মধ্যে উঠে এসেছে এই দম্পতির নাম। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে। ওগুর শাহিন তুর্কি থেকে জার্মানিতে আসা এক অভিবাসীর সন্তান শাহিন। তার বাবা জার্মানির কোলনে গাড়ি প্রস্তুতকারক কোম্পানির ফোর্ডের একটি কারখানায় কাজ করতেন। খুবই বিনয়ী স্বভাবের মানুষ শাহিন। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম MIGSA বোর্ডের সদস্য ম্যাথিয়াস ক্রোমায়ার শাহিনের সম্পর্কে বলেন, এত সাফল্যের পরও খুবই নম্র স্বভাবের মানুষ শাহিন। সব মিটিংয়ে খুবই সাধারণ পোশাকে আসেন তিনি। সবসময় সঙ্গে থাকে তার বাইসাইকেলের হেলমেট আর ব্যাকপ্যাক। ফার্ম MIGSA 2008 সালে প্রতিষ্ঠার পর থেকে বায়োনটেকের সহায়তা দিয়ে আসছে। ছোটবেলা থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখতেন শাহিন। এটাই ছিল তার ধ্যান জ্ঞান স্বপ্ন পূরণের উদ্দেশ্য। মেডিসিন ও চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তিনি। শুরুতে হামবুর্গের একটি হাসপাতালে শিক্ষকতায় কাজ শুরু করেন। ক্যারিয়ারের শুরুতে সেখানে টুয়ারেসির সঙ্গে পরিচয় হয় তার। চিকিৎসা গবেষণা এবং ক্যান্সার বিজ্ঞান তাদের দুজনের আবেগের জায়গা হয়ে ওঠে। টুয়ারেসিও এক তুর্কি চিকিৎসকের মেয়ে। একবার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এমনকি তাদের বিয়ের দিন ও দুজন ল্যাবে কাজের জন্য সময় তৈরি করে নিয়েছিলেন। এই দম্পতি শুরু থেকেই কাজ করেছেন ক্যান্সারের চিকিৎসা নিয়ে। যৌথ গবেষণায় তারা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ইমিউন সিস্টেম তৈরিতে সক্ষম হন। 2001 সালে উদ্যোক্তা হিসেবে জীবন শুরু হয় তাদের। ক্যান্সার বিরোধী অ্যান্টিবডি বিকাশের জন্য গ্যানিমেড ফার্মাসিউটিক্যালস কোম্পানি প্রতিষ্ঠা করেন তারা। তবে শাহিন কখনোই শিক্ষকতা পেশা বা একাডেমিক গবেষণা ছাড়েননি বা সেখান থেকে দূরে সরে যাননি। সে সময় তিনি মেন্স বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবেই ছিলেন।